হ্যালো আব্রুন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই যে আমি আজকে আপনাদের সেবা করতে আসলাম এই যে এইয়া সাইদি এদিকে তাকাও হাসি দিচ্চা হম

আচ্ছা আমি বন্ধ করতেছি তুমি যাও ওইদিকে যাও সুন্দর করে দিয়ে তো ওখানে সবাই আছে যেখানে লাশ রাখছে ওখানে আমার কালার শ্বশুর মারা গেছে লজ্জা হয়েছে যে হ্যালো এভরিওয়ান আজকে আসলাম কালা শ্বশুরের বাসায় তো আজকে আমার কালা শ্বশুর মৃত্যুবরণ করছে তো আমরা সবাই আসছি শ্বশুর বাড়ি থেকে এই দেখতেছেন এদিকে অনেক মানুষরা আছে চেয়ার নিয়ে বসে আছে তার এদিকে প্রচুর বৃষ্টি তো বৃষ্টির কারণে দেখেন ওঠান ঘাটের কি অবস্থা এই জন্য আর কি তো এদিকে মানুষ আর মানুষ দেখতেছেন তো এখানে দেখেন এই যে এখানেও মানুষ দুইটা পরিবারে মানুষের ভিড় এদিকে আমার শ্বশুর শাশুড়ি এরও আসছে তো আমার কালা শাশুড়ি আগেই মারা গেছে প্রায় দুই বছর হয়েছে তো এদিকে আবার কালা শ্বশুর দুই বছর পর মারা গেছে তো দেখতেছেন এই জন্য আজকে অনেক রাত প্রায় দুইটার দিকে আমরা আসছি রাতে চল আসছি দেখার জন্য এদিকে ঘরে রাস্তা রাখানো হয়েছে দেখেন তো একটা মেয়ে একটা ছেলে ওদের ঘরে রাখছে তো আজকে আমি আপনাদের শেয়ার করতেছি যে অনেক রাত দেখেন চারদিক দিয়ে অন্ধকার তো সবাই আমার কালা শ্বশুরের জন্য দোয়া করবেন আর আমি শেয়ার করব আজকে আপনাদের দেখেন আজকে ওখানে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কি কি রান্না করলাম দেখেন তো কালা শ্বশুরের মৃত্যু তো ওখানে রান্না করে খাওয়ার মতো কেউ নাই এজন্য আমি এখান থেকে রান্না করে নিয়ে যাচ্ছি তো আরও অনেকেরাই আনবে হয়তো তো আমি আমার মতো করে রান্না করে নিয়ে যাচ্ছি যেহেতু ওখানে একটা মেয়ে একটা ছেলে তো ওদের তো বাবার মৃত্যুটা মেনে নেওয়ার খুব কষ্ট এই জন্য রান্না করে নিয়ে যাব যে দেখেন এদিকে আমি মুরগির মাংস রান্না করব আলু আর মলা দিয়ে দেখতেছেন তো আমি এর জন্য পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নেছি বিভিন্ন ধরনের তো এগুলো করে যেতে কিন্তু অনেকটা রাত হবে হয়তো প্রায় একটা এখন প্রায় এগারোটা বেজে গেছে তো এদিকে আমি মশলাগুলোভাবে মেরে রাখতেছি আর এদিকে দেখেন পেঁয়াজ রসুন তেজপাতা এলাচ দারুচিনি গোলমরিচ লং এগুলো সব কিছু দিয়ে দিছি তো এখানে মশলাগুলোও দিয়ে দিলাম পানি করে এভাবে দিলে কিন্তু একটু ভালো হয় যেহেতু পুড়ে না যায় এর জন্য যে দেখেন এভাবে রান্না করে ফেলবো সব কিছু কারণ আজকে আমার বাড়িতে যাও নেই যা গেছে পাপের বাড়ি তো বাড়িতে একা অনেকটা রাত দেখেন অনেকগুলো মুরগির মাংস প্রায় চার কেজি মুরগির মাংস তো সাথে অল্প একটু আলু তালু দিব আর কি তো যেহেতু মানুষ বেশি এই জন্য আর কি যে দেখেন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিছি তো এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব তো আজকে আপনাদের ভিডিওটা হয়তো অনেকেরই কষ্ট লাগবে বলবেন এগুলা শেয়ার করার কি দরকার তো আপনাদের অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তো আজকে ভাবতেছি দুঃখের ভিডিওটা আমি আপনাদের শেয়ার করতেছি আজকে যেহেতু একটা সুসংবাদ তো সবাই আমার কালো শ্বশুরের জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হতে পারেন তো আজ বৃহস্পতিবার মৃত্যু বরণ করলো আজ কিন্তু আমি আজকে আপনাদের ভিডিওটা শেয়ার করতেছি কিন্তু মাটি আর কি পাইলো তো সবাই দোয়া করবেন ওনার জন্য আর এই যেদিকে আমি মুরগির মাংসগুলো কষিয়ে দিলাম অল্পতেই কষিয়ে নিলাম তো এখন একটু লবণ দিয়ে দিব যেগুলো আমাদের বাংলা লবণ দেখেন আমাদের এখানে শ্বাস করেই লবণগুলা হয় তো বাবা শ্বাস করে লবণের লবনের যে দেখেন এদিকে কষিয়ে নিলাম তো এই যে এদিকে ভালো করে কষিয়ে নিছি আর আমরা বাড়িতে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে আসছি সবাই যে দেখেন মাংস কষানো হয়ে গেছে এখন একটু তরকারিগুলো দিয়ে দিব ভালো করে কষিয়ে নিচে যেহেতু তরকারিগুলো দিয়ে দিব এই যে দেখেন প্রথমে সিদ্ধ করা মূলাগুলা দিয়ে দিলাম কেন আর কিছু দেবো না এভাবে কষিয়ে নিব ভালো করে অল্প একটু ঝোল দিয়ে যে এখন আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিব কারণ যেহেতু মানুষ এই জন্য কিছু বলবেন না ক্যারেটা দেখলেও বুঝতে পারবেন ভাবে নিয়ে যাব। সো এগুলো একটু ভালো করে কষিয়ে নিব এখন আর এই যেদিকে রান্না করা হয়ে গেছে তো এখন কেরিয়াটা খুলে নিচ্ছি এই যে দেখতেছেন তা আমি এগুলা কেরিয়াগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভাতগুলা বাড়ানোর জন্য এখানে দেখেন বড়ো একটা ডেক্সিতে ভাত রান্না করছি তো আজকে বাতগুলো নিয়ে যাব যে দেখতেছেন এদিকে আমার শাশুড়ি আম্মু বাদগুলো বেড়ে নিচ্ছি কেরিয়াতে বাদগুলা বেড়ে নিল তেভাবে আমরা চলে যাবো কালা শ্বশুরের বাড়ি দোকানে গিয়ে আপনাদের শেয়ার করছি কিছু তো অনেকেই খারাপ কিছু মনে করবেন না তো ভালো ভালো কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে দেখেন এই তো আমরা যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেলাম এই যে দেখেন এখানে বাদগুলা বেড়ে নিব এভাবে অবশ্যই সবারই ভালো লাগবে আজকের ভিডিওটা আর যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন জি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ তারপরেও যেতে হচ্ছে কালা শ্বশুর বলে কথা এখন বাদগুলো বেড়ে নিলাম এখন তরকারিগুলো বেড়ে নিব সো আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে দেখেন এখন বেড়ে নিচ্ছি তরকারিগুলা প্রচুর গরম এজন্য গরমের বাপ আসতেছে কি বলবো থেকে একদম দোয়াশা দোয়াশা এই যেদিকে আমাদের তরকারিগুলো বাড়ানো শেষ দিকে দেখতেছেন তো এভাবে গোলাপ বড়িয়ে নিব সবগুলো মাংস তো ওখানে নিয়ে যাব যেহেতু শশ ওখানে অনেক লোকেরা আসবে তো যেহেতু রাত্রে মারা গেছে সকাল টাইমেও খাইতে পারে রাতেও খাইতে পারবে এজন্য আমরা নিয়ে যাব সব কিছু তো সামসটি যেহেতু একটু ছোটো হয়ে গেছে বাড়তে একটু কষ্ট হচ্ছে এই জন্য দেরি রাখতেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আমি এভাবে সব কিছু তৈরি করে নিয়ে চলে যাচ্ছি এখন যে দেখতেছেন এখানে ঘরে নেব সব কিছু সো আপনাদের একটাই অনুরোধ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না আজকে হঠাৎ আপনাদের শেয়ার করতেছি সব ভিডিও তো আমি দেখেন অল্পটুকু তে যে দেখেন দোকানে গিয়ে কি করবো কালা শুড়াশুড়ি থাকলে হয়তো ভালো লাগতো তো আর এখান থেকে একাই যাচ্ছি শাশুড়ি সহ আর রাতে যাচ্ছি তো আমাকে সকাল সকাল কিন্তু চলে আসতে হবে এই